بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شكراً شكرا على درس سوتا شروتي يا مناجم راسن شاكو دلنجي. ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআনসুল সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামকমূলক অনুষ্ঠান মাস্তুন এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে আমাদের সাথে যারা সৈক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজতের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি বিশেষ দু একটি মাসুম আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কয়েকটি দোয়ানে আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকেই এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন কারণ আপনাদের এই উপস্থিতি আমাদের সুন্দর

وعلى اله وصحبه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم: ان لله ما اخذ وله ما اعطى. وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر الله فاكر شكر هذا كورشي رب العالمين يا আশরফুল মখলকাত হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টির জীব বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মমিন বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শেষ নবী সৈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া খাতমুল্নবী ইন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম উম্মতের আমাদের সামিল করেছেন আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদা করছি যে আল্লাহ পাক আকরুল আলমিন আমাদেরকে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার একটা মাধ্যম মস্তন্দার মাধ্যমে আপনাদের সাথে প্রতি সপ্তাহে সঠিক হওয়ার সুযোগ দান করেছেন যে সেই জন্য আমরা আল্লাপাকে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আজকে আমি আপনাদের সামনে একটি দোয়া নিয়ে আলোচনা করব সে দোয়াটি হলো যে আমরা জানি প্রত্যেকটা মানুষ তার দুনিয়াতে যারা আসছে মানুষের মৃত্যু একদিন না একদিন হবেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কে কতদিন থাকবে এটা আমরা জানি না কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটার ব্যাপারে কোনো মানুষের কোনো দ্বিমত নাই হ্যাঁ হ্যাঁ যে দুনিয়াতে থাকতে পারবে না এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই বিশ্বাসের মধ্যে তো হয়তো ডিফারেন্ট হতে পারে কিন্তু দুনিয়াতে থাকতে পারবে না হয়তো কেউ পরকাল বিশ্বাস করে না হ্যাঁ কিন্তু দুনিয়াতে থাকতে পারবে না এটা সবাই বিশ্বাস করে কিন্তু দুনিয়াতে ভালো থাকার জন্য অথবা সুস্থ থাকার জন্য মানুষে কী করে তার চেষ্টা করে যায় চেষ্টা সর্বাত্মক চেষ্টা করে যে কীভাবে সে দীর্ঘদিন দীর্ঘ আয়ু পায় এটার জন্য সে চেষ্টা করে কিন্তু আমি আমরা মুসলমান হিসাবে আমরা মনে করি যে দুনিয়াতে যে জীবন যেটা এই জীবন এটা আসল জীবন না পরকালের জীবন আমাদের কাছে আসল জীবন এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরেকটা জীবন আসছে এই আপনাদের এই সেই জীবনটা আমাদের কাছে মূল জীবন আসল জীবন যেমন আপনি বলেন আপনি একটা দেশে যাচ্ছেন রাস্তায় আপনি সফর করছেন আপনি এই দেশে থেকে ট্রানজিট করছেন এরপরে আরেকটা দেশে গেছেন আরেকটা দেশে গেছেন এটা আপনার গন্তব্যস্থল না আপনার গন্তব্যস্থল আপনি যাবেন বাংলাদেশে যাবেন হ্যাঁ সেখানে আপনার ঠিকানা ঠিক এরকম আমাদের ঠিকানা হলো জান্নাত আমাদের এই আমাদের পথের জি পথের মাঝে আসি রাস্তার মধ্যে আসি আমরা হয়তো বিরতির আমরা কতদিন ছিলাম আলমে আর আলমে আর ওয়াহের মধ্যে কিছুদিন ছিলাম মায়ের পেটের মাঝে কিছুদিন আমরা জমিনের পেটের জমিনের উপরে কিছুদিন পরে যাব জমিনের পেটে জমিনের ভিতরে এরপরে আবার জমিন থেকে উঠব মিনহা খালাক ন্যাহাকুম অফি হা নু দু অমিনহা নোখরি জুম তার নোখরা এর পরে হিসাব নিকাশ হবে এর পরের যে জীবন এটা হবে শেষ জীবনের কোনো শেষ নাই কোনো এন্ডিং নাই এটা আবাদি হ্যাঁ আমরা এটা বলছিলাম যে এই সেই জীবনটা আমাদের কাছে আমরা যে সময় এই মানুষ যে সময় মারা যায় তখন আমরা তাদেরকে সান্ত্বনা দেব আজকের যে আমাদের আলোচ্য বিষয়টা এটাই যে মানুষকে কিভাবে আমরা সমবেদনা জানাবো ইসলামের মধ্যে এটার কী এই হাদিস থেকে আমরা কি পাই যে অথবা কোরআন থেকে আমরা কি পাই একজন মানুষ মারা গেলে আমি তার নেইবার হিসাবে প্রতিবেশী হিসাবে আত্মীয় হিসাবে আমরা এই সময় তার জন্য কি করব আমরা অনেক অনেক অন্য সময় আমরা আলোচনা করেছি সে কি করবে তার আপনজন মারা গেলে কিন্তু আমি যদি তার আত্মীয় হয় বা প্রতিবেশী হয় তাহলে আমার কি দায়িত্ব আছে সেই দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করবো আজকে প্রথম নম্বর হলো যে কোনো সময় কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনলে আমরা বলবো কি ইন্না আলীহি ও ইন্না ইহি রহ এই মসিবতটা হয়তো আমার ফ্যামিলিতে আসে নাই কিন্তু আমার আরেক ভাইয়ের ফ্যামিলিতে আসছে আমরা বলবো যে ইন্না আলীলাহি বা ইন্না ইহিরহান এটা বলা সুন্নাত হ্যাঁ এবং আমরা এই কথার মধ্যে আমরা একটা সান্ত্বনা পাই যে এই কথার মধ্যে আমাদের একটা সান্তনা আছে এটা আমি একটু পরে বলি প্রথমে আমি বলে আমরা একটা যে দোয়াটা আমি বলবো আপনাদেরকে যে হাদিস থেকে একটা দোয়া মিলে খুব সুন্দর দোয়া আল্লা রসুলসাল্লা ইসলাম এই ওনার মেয়ে ওনার ঘরে আপনার কি হয়েছে যে একটা সন্তান মারা গেছে সন্তান মারা গেছে মারা যাওয়ার পরে এই আল্লা আল্লাহ রসুলের কাছে উনি বার্তা পাঠাইছেন বাহক পাঠাইছেন যে আমার বাবাকে বলেন বাবাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে বলেন যে আমার ছেলে কেয়লাত সে ইন্তিকাল করেছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বাহক আসছিল তাকে বলেন যাও তুমি যাও তুমি আমার সালাম দিবা আর বলবা তুমি তাকে বলবা ইন্নালিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লুন ইনদাহু বিআজলিন মুসাম্মা ফাল ফালতাসবির ওয়ালতাহতাসিব এই যে দোয়াটা আমরা বলছি এটা আমি আরও আমরা আরো বলি কয়েকবার বলি তাহলে আপনারা হয়তো এই আপনারা প্র্যাকটিস করতে পারবেন এটা শিখতে পারবেন যে এই দোয়াটি হলো ইন্না লিল্লাহি মা আখাদা ওয়ালাহু মা আতা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতসবির ওয়ালতাহতাসিব। আমি আবারও বলছি ইন্না লিল্লাহি মা আখাদা লাহু মা আতা এটা অর্থ যে যেহেতু আল্লাহ রসুল বলছেন তার মেয়েকে বলছেন যে তার একটা সন্তান মারা গেছে তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে বলছেন যে তুমি তুমি একটা বাহককে বলছেন তুমি এই কথাটা বলে দাও তাকে এই কথাটা বলে দাও যে ইন্দা ইন্না লিল্লাহি মা আহাজা। যে নিশ্চয় আল্লাহ তালা যা নিয়েছেন তা তারই ছিল এটার মালিকও তিনি যে জিনিসটা নিয়ে গেছেন অর্থাৎ আপনার ছেলে নিয়ে গেছেন আপনার মেয়ে নিয়ে গেছেন আপনার বাবাকে নিয়ে গেছেন আপনার মাকে নিয়ে গেছেন এই জিনিসটার মালিক কিন্তু আপনি না এই মালিকটা মালিকটাকে আল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না আলিলিমা আজ নিশ্চয়ই আল্লাহ সুবাহ যা নিয়েছেন তা তারই ছিল যা নিয়েছেন তার মালিক তিনি এরপরে বলছেন ওয়ালাহু মা আ আর যা দিয়েছেন তা তারই ছিল যা দিয়েছেন অলরেডি যেটা আপনার কাছে আছে বর্তমানে আপনার বাবা আছেন আপনার ওয়াইফ আছে আপনার স্বামী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার ভাই আছে বোন আছে কোন যেগুলো আছে এটার মালিকও আল্লাহ হ্যাঁ যেটা নিয়ে গেছেন এটার মালিক আল্লাহ যা নিয়ে গেছেন এটার মালিক আল্লাহ আর যা বর্তমানে তোমার কাছে আছে এটাও তা এটাও মাল এটার মালিকও আল্লাহ এটার মালিকও আল্লাহ এরপরে বলছেন ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা আর প্রত্যেকটা জিনিস সব সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নির্ধারিত সময় আছে যে বলছেন যে সব সবকিছু তার নির্ধারিত সময় সীমা দেওয়া হয়েছে কোন জিনিস কতদিন থাকবে কোন জিনিস প্রত্যেকটা জিনিসের একটা কি আছে নির্দিষ্ট সময় আছে একটা একটা টাইম ফিক্স করা আছে হয়তো আপনি জানেন না আমি জানি না কিন্তু প্রত্যেকটা জিনিসের কি আছে একটা টাইম আছে কতদিন পর্যন্ত এটা থাকবে কতদিন পর্যন্ত এটা থাকবে ওকুল্ল ইন্দা হু মুসাম্মা এরপরে বলছেন যে ফাল ফালতির তুমি কি করো যেহেতু এই সবগুলার মালিক আল্লাহ যেটা নিয়ে গেছেন এটার মালিক আল্লাহ যা আছে এটার মালিক এটার মালিক আল্লাহ আর সবগুলার একটা কী আছে নির্ধারিত সময় আছে অতএব সে যেন ধৈর্য ধারণ করে অতএব সে যেন ধারণ করে ফালতাসবির ফালতাসবির ওয়াল তাহতাসিব ফালতাসবির ওয়াল তাহতাসিব অতএব সে যেন ধারণ করে এবং সবের আশা রাখে সবর করলে ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা কী দিবেন সাব দিবেন তাহলে এই কথাটা এই দোয়াটি আমরা বলতে পারি কোনো মানুষ মারা গেলে কোনো মানুষ মারা গেলে আমরা এই কথাটা বলতে পারবো যে ইন্না আলিল্লাহিমা আ খাদা মা আতা অকুল্লুন আইন্দাহু বেআালিমা ফালতির এখন কথা হলো যে আপনি তাকে আপনার আপনার বাসায় বলতে পারেন এরা যদি আপনি আরবিতে না বলতে পারেন এটা আপনি আপনার বাসায় বলতে পারেন আর আরবিতেও যদি বলেন এটা আরো সুন্দর হবে ইন্না আলাহুমা আত অকুল্লুন আইন্দাহু বে আলিম মুসাম্মা এরপরে বলছেন যে আমাদের কি করতে হবে এটার মধ্যে সবর করতে হবে সবর صبر كرته. لكن ايجا حديث ايجا دواتا ايجا دواتا ابن عش آه من حديث اسامه بن زيد رضي الله عنهما انه قال ارسلت ارسلت ابنه النبي صلى الله عليه وسلم اليه ان ابنا لي قبض فاتنا فارسل يقرا السلام يقرئ السلام ويقول ان لله ما اخذ وله ما اعطى وكل عنده باجل مسمى فلتصبر ওয়াল তাহিব এরপরে আমরা যদি দেখি যে আল্লাহ রবুল আলমিন যেটা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের কাছে আমানত ছিল আপনার কাছে আপনার ফ্যামিলি আপনার বাবা আপনার মা আপনার ছেলে মেয়ে এটা আমানত সে আমানতটা আপনার কাছ থেকে আল্লাহ যেহেতু মালিক আপনার কাছ থেকে নিয়ে যেতে পারেন যেমন ধরেন আপনার কাছে একটা জিনিস আছে আপনার আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিলাম হ্যাঁ যেমন আপনার হাতে গড়ি আছে গড়িটা আপনার কাছ থেকে আমি নিয়ে নিলাম বললাম যে আমি আপনার গড়িটা দুই মাসের জন্য নিলাম হ্যাঁ এরপরে আপনি দিলেন আমাকে যে আমার গড়িটা আপনি নেন আপনাকে দুই মাসের জন্য ব্যবহার করতে দিলাম এরপরে দুই মাস পরে আপনি বললেন যে আমার গড়িটা দিয়ে দেন গড়িটা দিয়ে দেন তখন তো আমি আপনাকে কিছু বলতে পারবো না কিছু বলার সুযোগ নেই কেন এটার মালিক আপনি তাইলে এই যে আল্লাহ তালা বলছেন যেটা তোমার কাছ থেকে আছে এটার মালিক তো তুমি না এখন তোমার কাছে তোমার বাবা ছিল এটা কিছু দিন তোমার কাছে আমানত ছিল এটা আমি নিয়ে গেছি তোমার কিছু বলার নাই বেশ এটা একটা এক্সাম্পল দিলাম যে আপনার কাছে যদি আরেকজন মানুষ কিছু রাখে তাইলে সে নিতে পারে এটার ব্যাপারে আপনি কি করতে পারবে করতে পারবেন না কোনো অভিযোগ করতে পারবেন না ঠিক এইরকম আমরাও আমাদের যারা মা বাবা আছেন আমাদের ফ্যামিলি আমাদের ছেলে মেয়ে অনেক সময় আসে মার হাতে ছেলে মারা যায় মেয়ে মারা যায় তখন আমরা কি করতে হবে বলতে হবে যে এটার মালিক তো আমি না এটার মালিক তো আমিনা এটার মালিক যেহেতু আল্লাহ তাইলে তাহলে তালা ওনাকে নিয়ে গেছেন আল্লাহতালা ওনাকে নিয়ে গেছেন এরপরে আর একটা জিনিস হইল হাজাতে আব্বাস আল্লাহ ইন্তেকালের পরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা হাজাতে আব্বাস রাজানো ইন্তেকালের পরে আবদুল্লাহ ইবনে আব্বাস খুব বেশি আপনার এই যে বাবা মারা গেলে তো মানুষ অবশ্যই কি হয় অনেক বেশি কষ্ট হয় তখন আরেকজন মানুষ গ্রাম থেকে একজন মানুষ আসছে বুজুর্গ মানুষ গ্রাম থেকে একজন মানুষ আসছে আশিয়া হাতিতে আবদুল্লাহ ইমিনী আব্বাসকে সান্ত্বনা দিচ্ছে কীভাবে বলছে সে বলছে যে তুমি বলো আমার কাছে একটা উত্তর দাও যে তোমার বাবা তোমার বাবার জন্য তোমরা বেশি উত্তম না আল্লাহ বেশি উত্তম তোমার বাবার কাছে তোমার বাবার কাছে তোমরা বেশি উত্তম না তার কাছে আল্লাহ বেশি উত্তম অর্থাৎ তার কাছে আল্লাহ রবুল আলমিন বেশি উত্তম না তোমরা বেশি উত্তম সন্তানাদি ফ্যামিলি একজন মানুষের কাছে আল্লাহ বেশি উত্তম একজন মুসলমান হিসাবে আল্লাহ বেশি উত্তম না ফ্যামিলি বেশি উত্তম তো উত্তর কি হবে উনি উত্তর দিছেন ডেফিনেটলি আল্লাহ বেশি উত্তম তাইলে বলছেন যেহেতু তোমাদের বাবার জন্য তোমাদের থেকে আল্লাহ বেশি উত্তম উনি তো তার এই ওনার কাছেই গেছে আল্লাহর কাছেই গেছে অর্থাৎ এটা একটা প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হইল যে আব্বাস রদিয়াল ইন্তখালের দ্বারা তোমরা যে মুসিবত আসছে এই মসিবতের মধ্যে যে তোমরা সবর করছো ধৈর্য ধারণ করছো তখন আল্লাহতালা বলছেন যে সবরের কি আছে আজর আছে এমন কি বলছেন ইন আল্লাহ মা আসবির আল্লাহ তালা সবর গুজার যারা ধৈর্য ধারণকারী যারা এদের সাথে থাকেন তাইলে তোমার জন্য তোমার বাবা উত্তম না আল্লাহ উত্তম তুমি যে আজকে হত। তুমি যে আজকে তোমার বাবার জন্য তুমি আজকে বাবা ইন্তেকাল করছেন তুমি হত তোমার জন্য তোমার বাবা উত্তম না তোমার আল্লাহ উত্তম এটার উত্তর হবে আমার জন্য আমার আল্লাহ উত্তম তাইলে আল্লাহ বলছেন তুমি যদি সবর করো তাইলে আল্লাহ তোমার সাথে থাকবে তাহলে তখন উনি বলছেন যে আমার দিলের মধ্যে একটা সান্ত্বনা আসছে এই কথার তারা কি আসছে একটা সান্ত্বনা আসছে এই জন্য বলা হয় যে সমবেদনা জানানো এটা তাজিয়ত বলে এটা কি বলে তাজিয়ত যে কোনো মানুষ আমাদের সমাজে অনেক মানুষ মারা যাচ্ছেন হ্যাঁ তাইলে আপনার দায়িত্ব হইলো কি সমবেদনা জানানো তাদের কাছে যাওয়া এখন আপনি কিভাবে জানাইতে পারবেন এটা যে আপনি শুধু যাইতেই হবে এরকম না যাইতে পারলে তো ভালো সবচেয়ে উত্তম হইলো তাকে তার কাছে যাওয়া জানাজার মধ্যে শরিক হওয়া জানাজার আগে অথবা পরে তার ঘরে গে তাকে সান্তনা দেওয়া এমন কিছু কথা বলা যে কথাটা তার মনটা একটু শান্তি হয় তাকে একটু এরকম বলা যে তোমার বাবা তো ষাট বছরে মারা গেছে আরও যদি আল্লাহ তালা আরও আগে নিয়ে যেত হ্যাঁ তুমি এটা শুক্রিয়া আদায় করো অনেকে তো অনেকের বাবা তো ষাট বছরও হইতেছে না তোমার মামা তোমার মা চলে গেছে অনেক আগে তোমার মা দেখো তোমার তোমরা বড় হয়ে গেছো চাইলে তোমরা আরও ছোটো তো মারা দিতে পারতো এরকম কিছু কথা বলা যে কথার দ্বারা যে কথার দ্বারা শান্তি পায় হ্যাঁ এবং এরপরে বলা হয় কি যে কি যেটা আপনি তার কাছে যাবেন হ্যাঁ অথবা যদি আপনি যাইতে পারছেন না দূরই আসেন হ্যাঁ তাইলে আপনি এখন তো অনেক মাধ্যম আছে আপনি আমাদের বিভিন্ন মাধ্যমে আপনি তার কাছে টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনি মেসেজের মাধ্যমে আপনি ভয়েস মেসেজের মাধ্যমে আপনি বলতে পারেন আমাদের বুজুর্গরা এখনও যদি কোনো প্রিয় মানুষ যাদেরকে চিনেন তারা মারা গেলে আমাদের এখনও বর্তমানে যারা বুজুর্গরা আছেন আল্লামা আরশাদ মদানী মুফতি তাকি উসমানী তারা এখনও যারা কী হন কোন মানুষ মারা যান তখন তাদের ফ্যামিলির কাছে অনেক সময় আসে ফোন দেন আর অনেক সময় ভয়েস মেসেজ পাঠাইয়া দেন দোয়া দেন তখন এই সমস্ত বুজুর্গদের দই তাদের জন্য বড় সান্ত্বনা যে আমার বাবার জন্য আমার বাবার জন্য এই আল্লামা আহসেন মধ্যেই দোয়া করছেন আমাদের মুফ এই মুফতি আব্দুল তকিম সাহেব যে সময় হার্ট অ্যাটাক করলেন তখন ওনার জন্য সারা দুনিয়াতে দোয়া হয়েছে তখন ওনার উস্তাদ মুফতি তকি ইসমানী উনিও ভয়েস মেসেজ পাঠাইছেন এটাই তার জন্য সৌভাগ্য যদিও ওনার ডাইরেক্ট ওনার উস্তাদ কিন্তু মুফতি তকি ইসমানীর মতো মানুষ বর্তমান বিশ্বের সেরা একজন স্কলার উনি তার জন্য দোয়া করছে এটা তো অনেক বড় ভাগ্যের ব্যাপার আমরা এটা এটা একটা সান্ত্বনা এটা একটা এই সমবেদনা জানানো তাহলে আমরা এটা বলছিলাম যে আমরা কি করতে হবে এরকম দোয়া যে আমরা প্রথম নম্বর হলে আমরা বললাম যে আজকে যে আমি আছি এটা আজকের হয়তো আমি এই কি করতে হবে যে আমার কাছে যারা আছেন আমার আশেপাশে যারা আছেন আমার ফ্যামিলিতে যারা আছেন এদের মালিক আমরা না এরা যে সময় চলে যাবে তখন আমি মনে করতে হবে যে কি এটা আল্লাহ তালা যেহেতু এটার মালিক আল্লাহ তালা নিয়ে গেছেন এটার উপর আপনি রাজি থাকতে হবে এটাকে বলা হয় আর রেজা বিল কাদর আর রেজাবিল কদর এটা অনেক জরুরি হ্যাঁ অনেক জরুরি বলা হয় যে আপনি কি করতে পারবেন যে চোখে পানি আসতে পারবে হতে ইব্রাহিম আল্লাহ রসুলের ছেলে যে সময় ইন্তেকাল করেছেন তখন আল্লাহ রসুলের চোখে পানি আসছে তখন আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল্লাহ আপনি কাঁদছেন আপনি না আমাদেরকে নিষেধ করলেন বলেন না এটা নিষেধ করে নাই একজন বাবা একজন তার ছেলে মারা গেছে তার তার দিল তো পাত্তর না হ্যাঁ এইগুলো এটা নিষেধ না কিন্তু কি বলা এরকম কি করা যে আপনার অভিযোগ করা যে আমার ছেলেকে আল্লাহ তাল্লাহ কেন নিয়ে গেলেন হ্যাঁ এটা এত এই বয়সে আমার বাচ্চাকে নিয়ে গেলেন কেন আমার বাবাকে এত কম বয়সে নিয়ে গেলেন কেন এরকম অভিযোগ তোলা এটা বোঝা যাবে যে আপনি এটার উপর রাজি না এমনি চৌকে পানি আসা একটু নরম সুরে একটু কাদা একটু জুড়ে মাও করে না এটাকে এটাকে ইসলামী এলাও করে ইসলামী এলাও করে হ্যাঁ এরপরে আপনার অনেক মানুষ আছে তার কন্ট্রোল করতে পারে না

দোয়া বুঝাতে যেসেন উনি মানে তিন কুল এগুলা পড়েন বলতেছেন যে এইগুলা কি জোহর এগুলো নির্দিষ্ট কোনো ইয়ে আছে নাকি যে জোহর আচর পরে অথবা নামাজের পরে কোনো দোয়া বিশেষ কোনো দোয়া আমরা এই যে বিশেষ করে বলবো যে হাদিসের মধ্যে এটা আসছে ফজরের পরে এবং মগরিবর পরে এবং ঘুমানোর সময় তিন টাইমে এমন এটাকে তিনবার তিনবার করে পড়া যেমন কুলহল্লাহ ও আহাদ কুলাদুর রবিল ফালাক কুলাদুর রব্বিন্নাস কুলহাল্লা তিনবার কুলাদবিল ফালাক তিনবার এরপরে কুলাদুর রব্বিন্যাস তিনবার এরকম পরে শৈলের মধ্যে কী দেওয়া ফু দেওয়া এটা হাদিস রহমদুল্লাহ রসুল বলছেন তাকফিকা মিনকুল্ল শাহী এটা সমস্ত যেগুলা স্বর আছে যত বুড়াই আছে যত অনিষ্ট আছে সবগুলা থেকে এটা যথেষ্ট হবে এমনকি বলা হয় যে এটা আমাদের জন্য এত জরুরি যে আল্লাহ রাসূল যেগুলা বলেন এটা ডাইরেক্ট এগুলা আল্লাহর পক্ষ থেকে বলা হয় হ্যাঁ আমায়ানত কোরআনুল হাওয়া ইন ইল্লা ওয়াহয়ি ইউহা আল্লামাহু শাদীদুল যে বলছেন আল্লাহ রসুল বলছেন যে তার জন্য যে ঈমান এই আমলটা করবে আমাদের বোন যে প্রশ্নটা করেছেন যে কুলহু আল্লাহু আহাদ কুল রাব্বিল ফালাক কুল রাব্বিন নাস এগুলা যদি পরে যদি আপনি ফু দেন হ্যাঁ তিনবার করে যদি আপনি করেন তিনবার করে করেন

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى يا ترى هو ابني نفر مدة سجد مدة ابني تايل قران من حديث سجد دوغلت يقول لك تايل بورتمرين تنمكشير هتو غلا لك جانين ربنا اتينا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما এরকম যে দোয়াগুলো আছে কোরআন হাদিসের যে দোয়াগুলো আছে ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফু ফাফু আন্না এরকম যে দোয়াগুলো আছে আপনি চাইলে নফল নামাজে পড়তে পারেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা মুরব্বি যারা আছেন মহিলা তো পুরুষরা আছেন যদি শুদ্ধভাবে করতে পারেন তাহলে করতেন আনালুতে সাজদার যে দোয়া সাজদার যে দোয়াগুলো আছে এগুলো যথেষ্ট এটাকে বারবার পড়তে পারেন তাসবিগুলো পড়তে

সময় লাগবে উনি আসলে এর আগেও ওনার কি আছে হিসাবে উনি খুব সতর্কতার সাথে চলতে হবে প্রোগ্রামগুলাও আপনার এখন পর্যন্ত শুরু করেন নাই এখন উনি গড়ের মধ্যে আসেন বাসায় ওনার বাসায় লন্ডনে আসেন সবার কাছে দোয়া চাচ্ছেন যাতে আল্লাহলা উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে উনি আমাদের জন্য একটা সম্পদ ওলামায় কেরাম আমাদের জন্য সম্পদ বিশেষ করে যারা বড় বড় আলিম এরা তো আমাদের জন্য আরো বেশি আমরা তাদের মহতাজ তাদের এলিমের মহতাজ তাদের দোয়ার মহতাজ এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক আমাদের মুফতি আব্দুল মত সহ যারা আমাদের আমাদের আকাবির আমাদের বর্তমান যারা বুজুর্গ যারা আছেন বড় বড় উলামা আছেন সবাইকে যেন আল্লাহ তালা লম্বা নেক হায়াত দান করেন এবং সুস্থতার সাথে নেক হায়াত যেন দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপোনাৰ যিকেইটা কথা ৰোজাৰ সাফল আপোনাৰ সত্তৰ তাৰিখ ষ্টাৰ্ট হয় চাৰি পাঁচ তাৰিখ ষ্টাৰ্ট হয় এইবিলাক ওকে ঠিক আছে আপনি আমরা সাথে তো হোক মুফতি সাহেব এখন প্রশ্ন উত্তর দিবা ফেরান যে উনি আসলে যদি আমাদের প্রোগ্রামের সাথে জানে তারপরে একটু প্রশ্ন করেছেন যে রোজা না রাখে যে কাফা যেটা আসে ওইটার পরিমাণটা জানতে চাইছে জি এটাকে বলা হয় ফিদিয়া যে একজন মানুষ যদি আপনার সত্যিকার অর্থে এমন অবস্থায় চলে যায় যে উনি রোজা রাখতেই পারবে না হ্যাঁ তাইলে উনার জন্য কী আছে তার জন্য একটা প্রতি রোজার বদলা একটা ফিদিয়া দিতে হয় হ্যাঁ এটা আপনি এই যে আপনার এটাকে বলা হবে হয়তো কেউ একটু বেশি বলেন কেউ একটু কম বলেন ধরেন রাফলি ফাইভ পাউন্ড করে যদি দেন এক একটা রোজার বদলা ফাইভ পাউন্ড করে আপনাকে কোনো গরিবকে দিতে হবে যে অথবা আপনি কোনো গরিবকে কেলাম দুই বেলা খাবাইলেও হবে দুই বেলা যদি আপনি ভালো করে খাবান তাহলে এটার দ্বারাও কী হয়ে যাবে আদায় হয়ে যাবে সব মিলিয়ে কোন মানুষের জন্য যে মানুষ সত্যিকার অর্থে অসুস্থ অথবা সত্যিকার অর্থে উনি অনেক মানুষ আছে আপনার রমজানে লম্বা সময় হওয়ার কারণে রোজা রাখতে পারছে না অসুস্থ কিন্তু উনি ছোট দিন হইলে রোজা রাখতে পারে তার জন্য এইরকম না তার জন্য হইলো ছোট দিন আসলে রোজা রাখবে আর যে মানুষ হয়তো আজকে হয়তো হঠাৎ করে অসুস্থ হয়েছে ছয় মাস পরে ভালো হওয়ার সম্ভাবনা আছে এদের জন্য বলা হয় যে আপনি রোজাই রাখবেন হ্যাঁ এরকম যদি বেমার হয় যেটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ তাই তার জন্য আমরা কি দিব ফিদিয়া দিয়ে দিব যে ফিদিয়া যেটা আছে এটা আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ করে আপনার প্রশ্ন পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম হুজুর দিবেন অফলাইনে স্টুডিও হটলাইন ফোন ইনশাআল্লাহ তারা আপনার সাথে আপনার দিবা নাম্বার দিবা ঠিক আছে মুফতি সাহেবের নাম্বার চাইরানি না ওকে জাযাকাল্লাহ আমরা এই যে কথাটা বলছিলাম মনে না অকুল্ল সাইন ইন্দাহু বিয়াজিন মুসাম্মা প্রত্যেকটা জিনিসের কি আছে সময় নির্ধারণ করা আছে আমরা অনেক সময় ঘরের মধ্যে কোনো বাচ্চারা কি হয় একটা কাফ নিয়ে আসছে কি বলে আপনার একটা গ্লাস নিয়ে আসছে ব্যাঙ্গে দিছে তখন আমরা অনেক সময় বলি এটা কেন হইলো মনে করতে হবে এটার টাইম এখন শেষ এই গ্লাসের টাইম শেষ হয়ে গেছে এটা অনেক সময় আসে বাচ্চাদেরকে মানুষে খুব বেশি কি করে যে এটা কেন হইল। না এটা বলা যাবে না বরং তাকে বুঝাইতে হবে যে তুমি কেমনে শিখাইতে হবে যে তুমি এরকম দরবা টাইট করে দরবা দুহাত দিয়ে দরবা হ্যাঁ কিন্তু মনে করতো এটা টাইম এতটুকুই ছিল আপনি বলতে পারবেন না এটা আমি অনেক খায়িস করে আনছিলাম মদিনা থেকে আনছিলাম বা আপনি বাংলাদেশ থেকে আনছিলেন খুব হাইস করে একটা এই আপনার কি বলে এটাকে আপনি একটা জিনিস আনছিলেন এটা ভেঙে গেছে এটার টাইম আপনি মনে করত এটার টাইম এই টাইমেই কে হয়ে গেছে শেষ হয়ে গেছে এই জন্য আমরা বলছিলাম যে ওকুল্লু নাইন্দাহু বি আজালিম মুসাম্মা এরপরে আমরা একটা কথা বলি যে আপনি আমরা যারা আত্মীয় স্বজন আছি আপনারা আমি তো বললাম যে আপনার অনেবার আপনার প্রতিবেশি আপনার কো আত্মীয় মারা গিয়েলে আমরা তার জন্য কি করতে পারি যে তার জন্য আমরা এই দ্বার এটা বলে সান্তনা দিতে পারি আর সান্তনার জন্য ফিক্স এটাই বলতে হবে এরকম না মানে না আমরা কি বলছিলাম জি সান্তনামূলক কিছু বারে জি এটা হয়তো আপনি এটা বলতে পারেন যে যে কথাগুলো আমি আগে বলছিলাম এটাই আপনি বলতে পারেন এরকম বলতে পারেন যে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আরে তুমি তো তুমি তো এই সামনে কি হবে আমাদের আমরা মুসলমান আমরা জান্নাতে যাব তোমার যাবো সাথে দেখা হবে তোমার তোমার মার সাথে দেখা হবে আমরা তো এটা বিশ্বাস করি যে আমাদের এরকম না যে আমরা আর দেখাই হবে না এরকম তো না হ্যাঁ এই জন্য আমরা কি করতে হবে এরকম সান্ত্বনা দেওয়া এরপরে আপনার বলছেন যে এরকম যদি আপনি মনে করেন একটা ওয়াডো আছে একটা নিচের তাক একটা উপরের তাক আপনি আমরা ছিলাম নিচের তাকে এখন আল্লাহ তালা নিয়ে গেছেন উপরের তাকে হ্যাঁ হ্যাঁ একটু উপরে গেছেন আপনি আপনি ছিলেন এখানে দুনিয়া দুনিয়ার মাঝে আপনি গেছেন এখন জান্নাতে এরকম একটা সান্তনামূলক কথা বলা এরপরে বলেন আপনি তো এরকম কিছু কথা বললেন এটাকে বলা হয়েছে কি আজিয়াত সমবেদনা হ্যাঁ এটাকে বলা হয় মুস্তাহাব এটাকে বলা হয় মুস্তাহাব এই জন্য আপনার যে এটা যদি উত্তম হইল যে ইন্তকালের পরে সাথে সাথে এখন এই সময় বেশি কি তাকে কষ্টটা বেশি থাকে হ্যাঁ এরপরে তিন দিন পর্যন্ত এটা উত্তম এরপরে মানুষের কি হয়ে যায় সুখটা একটু কমে যায় এই জন্য তিন দিনের ভিতরে তাজিয়ত করাটা উত্তম হবে এরপরে বলছেন আপনি কি করতে হবে যে আপনি আত্মীয় হিসাবে আপনি আপনার পরিচিত হিসাবে আপনার প্রিয়জন হিসাবে আপনিও তার জন্য কিছু করেন সে তো করবেই তার বাবার জন্য তো সে করবেই যেগুলা করে তার এই দোয়া করবে দোয়া মাখফিরত করবে সৎকা করবে আপনার এই তার জন্য হজ করবে উমরা করবে এরকম কোরআনের তালাওয়াত করবে এগুলো তো করবেই সে কিন্তু আমরা যারা আছি আমরাও কি করতে পারি আমরাও তার জন্য কিছু জিনিস করতে পারি কি করতে পারি আমরাও তার জন্য কিছু সব দিতে পারি কিছু আপনার আমল করে সব দিতে পারি নমাজ পড়ে সব দিতে পারি করে সব দিতে পারি ইয়াসিন তার জন্য সব দিতে পারি তিনবার আমরা তার সব দিতে পারি এখন কথা যে সময় এই সবগুলা আপনার যে সময় কি করা হবে এগুলা যাবে তখন আপনার এগুলা মুর্দার কাছে গিয়া পৌঁছবে মুর্দার কাছে গিয়া পৌঁছবে তখন মুর্দা জিজ্ঞেস করবে আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে এই সবগুলা কেমনে আসলো আমি আমার তো আমল আমল তো আমি আর করতে পারছি না তখন বলবেন যে তোমার ছেলে তোমার জন্য আমল করছে তোমার মেয়ে তোমার জন্য পাঠাইছে তোমার তোমার পরিচিত একজন বন্ধু তোমার জন্য এই দিছে জন্য যে বলা হয় সে বলবে এই সবটা তার কাছে হয়তো হতে পারে এক পয়সা একটা পাউন্ড আপনি দিছেন আপনার প্রিয়জনের জন্য এটা তার কাছে তার কাছে এরকম লাগবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে তার কাছে এটা উত্তম একটা পাউন্ডের সটকা আপনার প্রিয়জনের কাছে যে সময় গিয়ে পৌঁছবে তার কাছে এটার দাম কত পুরা দুনিয়ার চাইতে উত্তম পুরা দুনিয়ার চাইতে উত্তম সক্রান্তের সময় যদি বলে একজন মানুষ তোমাকে আমি এই পুরো দুনিয়ার বাচ্চা বানাই দেব বলবে আমার বাচ্চাই দরকার নাই আমি তো আখরাতের রাতের মধ্যে তোমার বাচ্চাই তো আমার দরকার নাই

বিরতির পূর্বে আমরা অনেক সুন্দর আলোচনা শুনেছি আরও আলোচনা শুনব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হয়তো হবে মাসনন্দাকে গেরে এদিকে বসে আপনারা লক্ষ্য রাখবেন তো আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের এই সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং স্বার্থ করে তুলবেন তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে জি মুফতি আজকে আমরা যে আলোচনা ছিলাম অনেক গুরুত্বপূর্ণ কেউ মৃত্যুবরণ করলে আমরা কী করব কোন দোয়া পড়বো তো আমাদের কি দায়িত্ব এর মধ্যে অনেকগুলি জিনিস চলে চলে এসেছে আপনি বলেছেন যে দোয়া আমরা দোয়া পড়বো অথবা খোঁজখবর নিব প্রতিবেশী হিসাবে অথবা নিজের আত্মীয় স্বজন হিসাবে অবস্থা বুঝে যেমন যে মৃত্যুবরণ করলো ওই ফ্যামিলির অবস্থা বুঝে আমরা আরও কি আগে আগে মানে আগে কি কোনো সহযোগিতা করতে পারি যেমন আসে আর্থিক সহযোগিতা এইগুলাকে আমরা করতে পারি কিনা যে অবস্থা বুঝে যদি হাজার নিডি হয় জিনিস তো আমরা মনে করতে পারি জি আপনি সুন্দর বলেছেন বিশেষ করে যদি তার সময় আর্থিকভাবে যদি সহযোগিতার দরকার হয় তাহলে তাদের পাশে দাঁড়ানো বিশেষ করে যেহেতু একটা দাফন কাফনের ব্যবস্থা করতে হয় যদি দেখা যায় তার কাছে কি আছে গরিব লোক তাহলে এই সময় আমরা পাশে দাঁড়ানো এটা আমাদের এই দেশে যেটা এক্সপেন্সিভ হয়ে যায় জিনিসগুলো জি বাস্তব এরপরে আপনি অনেক সময় আমরা কি বলি যে ধনী হইল এই সময় যেতে একজন মানুষ মারা গেছে তার আপনজন মারা গেছে তখন ঘরের মধ্যে খানা দেওয়া এটাও কিন্তু ইসলামে বৈধ তিন দিন পর্যন্ত আমরা অনেক সময় কি করি যে আমাদের আত্মীয় যারা একজনে আরজনের একজনে আরজনকে কি করেন এই আপনার খানা দেন বিশেষ করে যে মুর্দার ঘরে খানা দেন কেন তাদের এরকম এরকম শক্তি থাকে না যে তারা রান্না রান্নাবান্না করে খাবে তাহলে এই সময় আপনি সান্ত্বনার বাণীও দিবেন তার কাছে গিয়ে তা আজিয়ত করবেন এবং তার পাশে দাঁড়াবেন এতে এতে করে যদি আপনি রান্না করে যদি তার কাছে নিয়ে যান তাহলে এটাও উত্তম হবে এটাও কী হবে উত্তম হবে আজকে কিন্তু আমরা একটা জিনিস বলে রাখি যে গত সপ্তাহে আমরা বলার কথা ছিল ভুলে গেছিলাম যে পবিত্র মাহের রজব ঢুকার পরে পবিত্র মাহের রজব ঢুকার পরে আল্লাহ রসুল সাল্লামের থেকে একটা হাদিস যদিও এটা জয়ীফ বলা হয়েছে কিন্তু এই দোয়াটা আপনি সুন্দর একটা দোয়া এই দোয়াটা হাদিসের মধ্যে বলছেন যে এই হাদিসটা জয়ীফ হওয়ার পরেও ফাজাইলের ক্ষেত্রে যেগুলার দ্বারা কোনো এই রুল হচ্ছে কি হচ্ছে না কোনো আইন বনছে না একটা ফাজাইল ফজিলত যে এটা করলে কি একটা নতুন কোনো আইন বানানো হচ্ছে না এরকম কোন বিষয় যদি হয় তাইলে হাদিস জয়ীফ হইলেও কি করা যায় আমন করা যায় এটা শুধু আমার কথা না এটা যারা বড় বড় স্কলার তারাই বলছেন ফাজাইলের ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন এইজন্য এটা যেহেতু একটা সুন্দর একটা দোয়া যে দোয়াটা রজব মাস ঢোকার পরে আমরা এই দোয়াটি করি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া

আমরা যাতে রমাদান আমাদের নসিব হয় রমজানের মধ্যে যে আমাদের সবে কদর যাতে নসিব হয় রমজানের যে ফাজাইল এবং বরাকাত রাহমদ এবং মাখফিরত এবং এইগুলা যাতে আমরা আমাদের কি হয় নসিব হয় এগুলো আপনি আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য এই যে দোয়াটা এই দোয়াটা অনেক কিতাবের মধ্যে আসছে যদিও এটা আপনি বলছেন একটা যে এই যে দোয়াটা ওই আমল আহম এটা তসকিরাতুল মজুহাতের মধ্যে

এটা আপনি বলতে পারবেন এটা অনেক দোয়া আছে যদি এটা হাদিস থেকে নাও আসে আপনি পড়তে পারেন কোনো মিনিংফুল দোয়া আপনি বলতে পারবেন প্রত্যেকটা দোয়া যে আপনার হাদিস থেকে হতেই হবে এরকম না হ্যাঁ হাদিস থেকে যদি কোনো দোয়া হতে আরো হবে আর উত্তম হবে কিন্তু দোয়ার ব্যাপারে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনার মনে যেটা আসে আপনার পেটের ব্যথা আসে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার পেটের ব্যথাটা দূর করে দাও আপনার হাদিসের মধ্যে আসে আপনার পায়ের জুতার স্যান্ডেলের কি হয় ফিতা বলে না এটা যদি সিলেট এটাও তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমার এই জুতার ব্যবস্থাটা করে দাও তাহলে এইগুলো তো এক্সাক্টলি আপনি হাদিসের মধ্যে পাইবেন না অর্থাৎ যে সময় যেটা দরকার যে সময় যে নিড এটা তুমি কার কাছে বলো আল্লাহর কাছে বলো এই জন্য আমরা বলছিলাম এই দোয়াটি আপনি বলতে পারবেন ডেফিনেটলি আপনি বলতে পারবেন আর এটা এটা তারা কী ফিল হয় যে বোঝা যায় যে রমাদান আমাদের কাছেই চলে আসছে একটা এই দোয়ার মধ্যে মনে হয় যে আমরা রমজান আর বেশি দূরেই নাই এখন থেকেই যদি আপনি বলেন এই যে দোয়াটা আপনি বলছেন আল্লা বা না ফিরাজ বাবা সাহানিকমাদান তাইলে এই রমাদানের কথা আপনার বারবার মনে হচ্ছে আর প্রত্যেকটা মুসলমান তার কাছে রমাদানের চাইতে উত্তমার সময় নাই উত্তমার সময় হতে পারেন তার কাছে এই জন্য একটা মনে মনে একটা প্রস্তুতি নেওয়ার সময় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার সময় যে আমি কী করবো রমজানের জন্য আমি আগ থেকে ফারিক হব আমরা যে সময় হলিডের জন্য আমরা প্ল্যান করি যে কি করব কি করব না ঠিক রমাদানের জন্য মুসলমান হিসাবে আমরা জানি না আগামী রমজান আমরা পাবো কিনা আবার এটাও জানি না আগামী রমজান পাবো এর পরে রমজান পাব কিনা এটাও আমরা জানি না যদি আমরা আগামীটা পাই এর পরে একটা পাবো কিনা জানি না তাহলে মনে করতে হবে আগামী রমজান আমাদের জন্য শেষ রমদান এটা মনে করে আমাদের একটা পালন করতে হবে যদি সম্ভব হয় পুরা মাস ছুটি নেওয়া যদি সম্ভব না হয় তাইলে ওয়ার্ডেক্স ছুটি নেওয়া যদি সম্ভব না হয় তাহলে টেন ডেজ লাস্ট টেন ডেজ যেটা এটাকে ছুটি নেওয়া যে কোনো রকমভাবে আপনি এই কাছ থেকে অনেক সময় ছুটি নেওয়া যায় আমরা বিভিন্ন সময় ছুটি নিতে পারি তাহলে আপনি যদি প্লান করেন তাহলে অবশ্যই আপনি নিতে পারবেন আল্লাহ বলে আহমেন যেন আমাদের টফিক দান করেন আমরা এই কথা এই কারণে বললাম যে এই দটি আপনি বারবার পড়তে পারেন আল্লাহ্মেবার রিক্লাইনা ফির রাজা বব সাভান অগ্না রমদন আল্লাহ আহ্মেবারিক্লাইনা ফি রাজা বাবা সাহাবন অবার লেগেন রমদন এটা আমরা বলতে পারব ইনশাল্লাহ আর আরেকটা কয়েকটা কথা বলছিলাম আমরা যে আমরা একটা হাদিসের মধ্যে আসছে যে হাদিসের মধ্যে আসছে একজন আল্লাহর রাসূলকে সাহাসি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ যে আমি আমার মা বাবার জন্য আমি কি করতে পারি আমি মা বাবার জন্য আমি মৃত্যুর পরে আর কি তাদের সাথে নেয় কামল করতে পারি একজন কলারেশন কোটা নাই ইনশাআল্লাহ

এই দোয়াটা একবারে শর্ট দোয়া আমি বলছিলাম যে সবাই চাইলে এটা মেমারাজ করতে পারি আমরা আল্লাহ ওয়ালিদ যে একজন মা যেরকম তার ছেলেকে লুকাফটার করে আগুনে যাতে হাত দেয় না বা সময় একটা মা তার দিকে একটা দৃষ্টি রাখে যে আমার ছেলে আমার মেয়ে যেন কোনো বিপদের মধ্যে সম্মুখীন না হয় বিশেষ করে ছোটো থাকা অবস্থায় একটু যে সময় বা বাচ্চাটা যে সময় একটু বড়ো হয় যে সময় একটু হাঁটাচারা করে দুই বছর তিন বছর এই সময় খুব চঞ্চল থাকে বাচ্চারা তখন এই সময় মা বাবা অনেক খেয়াল রাখতে হয় বিশেষ করে মারাই বেশি করেন এটা এখন এরকম কেন কেন করেন মা চায় না একটা ছেলে তার কোনো বিপদের মধ্যে পড়ো হ্যাঁ তাহলে আমরা আল্লাহর কাছে এই কথা বলছিলাম যে আল্লাহ ওয়া ওয়ালিদ হে আল্লাহ আপনি আমাদেরকে এরকম লুক আফটার করেন এরকম দেখাশোনা করেন যেরকম একজন মা তার ছেলেকে দেখাশোনা করে এটা মানে যাতে আমরা কোনো ক্ষতির সম্মুখীন না হয় আমরা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হই আল্লাহ আল্লাহ এই দোয়াটি আপনি বলতে পারবেন আপনি আশা করি বলছেন বুঝতে পারছেন আল্লাহ এই দোয়াটি আপনি চাইলে পড়তে পারবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ মুফতি আশা করি বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে মুফতি সাহেব আমরা যে আলোচনা ছিলাম যে আজকের জি তো একজন মানুষ মারা যাওয়ার পরে আরেকজন জিজ্ঞেস করছেন আল্লাহর রসুলের কাছে ইয়া রসুল্লাহ আমরা আমার মা বাবা জন্য আমি এখন তারা দুনিয়াতে নাই তার জন্য আমি কি করতে পারি কি তার সাথে আপনার তার ভালো ব্যবহার কেমনে করতে পারি এখন তো নাই তারা দুনিয়াতে তখন বলছেন যে তুমি তার জন্য বেশি বেশি করে কি করো দোয়া মখফিরত করো দোয়া করো এরপরে ইস্তাকবার করো তার জন্য তুমি আল্লাহ যেন তাকে মাফ করে দেয় বিশেষ করে ربي رحمهما كما ربياني صغيرا এরকম দোয়া করতে থাকো এরপরে অনেক লম্বা দোয়াগুলো আছে তুমি চাইলে এটা পড়তে পারো اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله واسقي قبره وادخله الجنه مع الابرار يا عزيز يا غفار اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم انزله منازل الصديقين والشهداء والصالحين اللهم اجعل قبره روضه من رياض الجنه এরকম দোয়া আপনি করতে পারেন আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও আল্লাহ ফির লাহু আর হাম এটা তো আপনি বলতে পারবেন আল্লাহ ফির লাহু আর হাম অথবা মা হলে আল্লাহ ফির লাহা ওর হাম আল্লাহ ফির লাহা ওর হাম এটা হলো আমাদের প্রথম দায়িত্ব অথবা যে কোনো ভাষায় তো করা যায় যে কোনো ভাষায় যে কোনো ভাষায় করা যায় যে আপনি এটা প্রথম দায়িত্ব হলো তার জন্য কি করবেন দোয়া করবেন আর ইস্তেকফারের দোয়া করবেন কি করবেন ইস্তেকফার মানে মাহফির দোয়া করবেন মাহফির দোয়া করবেন এরপরে বলছেন আল্লাহ রসুল বলছেন যে তুমি তার কোনো ওয়াদা থাকলে ওয়াদাকে কি করতে হবে তুমি এটা পূরণ করে দেওয়া অর্থাৎ বাবা যদি কোনো ওয়াদা করে যায় কোনো ওসিয়ত করে যায় তাহলে এটাকে কি করা পূরণ করা এটাও বাচ্চাদের দায়িত্ব এটাও বাচ্চাদের দায়িত্ব যদিও এটা অনেক মশলা আছে আরেক মশলা আছে যে সম্পত্তির মাঝে ওসিয়ত তিন ভাগের এক ভাগের মধ্যে কার্যকর হবে একটা বাবা যদি বলে যায় যে আমার পুরা সম্পত্তি আমি দিয়ে গেলাম এটা এলাও হবে না কেন মধ্যে ইসলামের মধ্যে বাচ্চাদেরও কি আছে হক আছে পুরা সম্পত্তি আপনার দেওয়ার অধিকার নাই কিন্তু তিন ভাগের এক ভাগ পর্যন্ত দেওয়ার অধিকার আছে আপনার লাইট আছে তিন ভাগের এক ভাগ আপনি চাইলে দিতে পারেন দিতে পারেন এটা দিতে বাধ্য বাচ্চারাও দিতে বাধ্য যদি আপনি ওসিয়ত করে যান এখন কোথায় কোন জিনিসকে ওয়াদা করে গেলে হয়তো আপনি ওয়াদা করে গেছেন এটাকে রক্ষা করে এটা অনেক বড় দায়িত্ব আমি প্রত্যেক মঙ্গলবারে আমি মসজিদে তাফসির করি তখন মঙ্গলবারেও এই এটা বলা হয়েছে যে তুমি যদি কোনো কাফিরের সাথেও চুক্তি করো যে তার সাথে যুদ্ধ হবে না তাহলে তুমি তার সাথে কি করতে পারবে না করা যাবে না ওয়াদা বঙ্গ করা যাবে না এটা এমন কি যুদ্ধ করা দূরের কথা যুদ্ধের জন্য রেডিও হওয়া যাবে না তুমি বলছো যে আমি এই দেশের সাথে যুদ্ধ করবো না তাহলে এই দেশের সাথে যুদ্ধ করা তো প্রশ্নই আসে না বরং সে তার সাথে কোনো পরিকল্পনাও করতে পারবে না যাবে এই জন্য কেন মুসলমান তার ওয়াদা খেলাফি করতে পারে না তার যেটা সে বলছে সে যেটা মুক্তি যেটা বলছে এটাকে রক্ষা করতে হবে এটা এটা অনেক গুরুত্ব অনেক গুরুত্ব এই জন্য আপনি ইসলাম কতরূ গুরুত্ব দিয়েছে যে একজন মানুষের আপনি কি করবেন হেফাজত করবেন নেক্সট আসলাম আলাইকামুল্

رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا ان شاء الله جزاك الله خير شكرا يا ابنار प्रश्नের উত্তর ভালো করে পেয়েছেন যে মুফতি সাহেব আমরা এই কথাটি বলছিলাম যে একজন মানুষ মারা গেলে আমরা কি করতে হবে প্রথম নম্বরে তার জন্য দোয়া করতে হবে ইস্তাফারের দোয়া করতে হবে এরপরে আমরা বলছিলাম যে তার যদি কোনো থাকে অথবা কোনো ওয়াদা করে থাকেন এটাকে এটাকে পূরণ করে দেওয়া বা ওলাদের জন্য এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে আর আরেকটা বলছিলাম কি যে তার যারা ফ্রেন্ড বন্ধু আছেন বাবার অথবা মার তাদের সাথেও ভালো ব্যবহার করা এরপরে বাবার লাইনে যারা চাচা আছেন ফুফু আছেন এদেরকে বাবার লাইনে যে যারা সম্পর্কিত মাল লাইনে যারা মামা আছেন খালা আছেন এদের সাথেও ভালো ব্যবহার করা এটাও আমাদের দায়িত্বের ভিতরে পড়ে এরপরে বলছি আমরা একজন মানুষ মারা গেলে আমরা অনেক জিনিস করতে পারি বিশেষ করে সৎকায় জারিয়া করে যেতে পারি কোনো কোনো জিনিস কোনো মাদেশা এতিমখানা কোনো এই কী যেটা মানুষের উপকারের জন্য কোনো জিনিস আমরা করে যেতে পারি যেটা সৎকায় জারিয়া হবে এরপরে এলিমের দ্বারা আপনি যদি কোনো এলিমের কাজ করে যান তাইলে কি হবে আপনি সব পাবেন যে আপনি যদি এলিমের এমন কোনো এলিম যেটার দ্বারা আপনি কোনো মানুষকে দিন শেখায় গেছেন এটার দ্বারাও আপনি সব পাবেন সৎখায় জারিয়া করে গেলেও আপনি সব পাবেন যে আপনি আপনি যদি আপনার জন্য রেখে যেতে চান যে আমি মরার পরে কিছু জিনিস রেখে যেতে চাই তাহলে আপনি কি করতে হবে আপনি মরার পরে আপনার যে আমলের ফিল এটা বন্ধ হয়ে যাবে আমলের ফিল এটা বন্ধ এখন আপনি আর আমল করতে পারবেন না তখন শুধুমাত্র কয়েকটা জিনিস বাকি থাকে সৎখায় জারিয়া করে গেলে এটার জন্য যতদিন বাকি থাকবে এটা পাবেন এরপরে আপনি যদি আওলাদ ন্যাক রেখে যেতে পারেন তারা আপনার জন্য এটা সব হবে তারা যদি ন্যাক আমল করবে তখন যে সময় সব পোষবে তখন আল্লাহ তালা সে জিজ্ঞেস করবে আমি এই সবটা কই থেকে পাইলাম বলবে যে তোমার ছেলে তোমাকে দিছে এটা আপনার জন্য আমাদের জন্য কত ভালো খবর আপনি আপনার বাবাকে মাকে আপনি যে সব দিচ্ছেন এটা আপনার বাবার কাছে খবর যাচ্ছে উনি জিজ্ঞেস করবে আজকে এই সবটা কই থেকে আসলো বলবে তোমার মেয়ে তোমাকে দিছে হ্যাঁ তাইলে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি মার্কাসে আপনি পার্সেল পাঠাইতে পারছেন আমরা বাংলাদেশে পার্সেল পাঠাই হ্যাঁ এই পার্সেলটা আপনি মার্কেসে পাঠাইতে পারছেন ডেইলি পার্সেল আপনি পাঠাইতে পারছেন সকালে বিকালে আপনি পার্সেল পাঠাইতে পারছেন তাইলে এই জন্য আমরা বললাম যে নেক আওলাদ রেখে গেলে এটাও একটা কি হবে সৎকায় দাঁড়িয়ে হবে ইলিমের খেদমত করে গেলে আপনি কোনো বুক ইসলামিক বুক যদি আপনি কি করেন আপনি এই কি করে করতে পারেন বিলি করতে পারেন এটার দ্বারা আপনি সব হবে এরপরে বলছেন কি যেটা বিভিন্ন এই আপনার কিসের দ্বারা এই আপনি হয়তো আপনার বাবার জন্য আপনার মার জন্য এইরকম কোনো কাজ করে যেতে পারেন যে কাজটা তার জন্য সৎকায় দাঁড়িয়ে হবে এরকম এই যে কাজগুলো বললাম আর এরপরে আপনি কী করতে পারেন রোজা রেখেও সব দিতে পারেন নফল রোজা রেখে দিতে পারেন হজ করে সব দিতে পারেন উমরা রেখে উমরা করে সব দিতে পারেন এরপরে আপনি নফল সৎখা এই সৎখা করে তো দিতে পারেন এরপরে আপনি এই এমনকি কোরআন তেলাউ করে আপনি সব দিতে পারেন তাইলে আমরা চেষ্টা করব। যে আমরা মা বাবাকে আমরা প্রথম প্রথম অনেক সময় মনে থাকে এটা আমরা সবাই এরকম পরে আমরা ভুলে যাই পরে আমরা ভুলে যাই তাইলে বলছেন যে হাদিসের মধ্যেও আসছে এটাই বেশি উত্তম যেটা কন্টিনিউ করা হয় আমরা চাইলে প্রতিদিন যদি নাও পারি প্রতি সপ্তাহে তাদেরকে তো আমরা কি সৎকার করতে পারি প্রতি সপ্তাহে আপনি জুম্মার দিন আপনি মসজিদে আপনার বাবার জন্য পাঁচটা পাউন্ড আপনি দিলেন এটা করতে পারি সৎকার আপনি বাংলাদেশে আপনি কোনো গরিবকে আপনি রেখে দেন প্রত্যেক সপ্তাহে আপনার বাবার জন্য ইসা আলাহ জন্য মার জন্য আপনি বক্সের মধ্যে রেখে দেন একসাথে পাঠাইবেন একশো পাউন্ড হওয়ার পরে একসাথে পাঠাই দিবেন এটাও যদি হয় সাথে সাথে আপনার বাবা সব পেয়ে যাবে আপনার মা সব পেয়ে যাবে আমরা ডেইলি কোরআন তেলাউত করতে পারি যদি পারি না তাহলে সুরাই ইয়াসিন পড়তে পারি সুরাই ইয়াসিন যদি পড়তে পারি না সুরাই এখলাস তিনবার পড়তে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন এই কবুল করেন আর যে সমস্ত কথা বললাম আমাদেরকে আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন অনুষ্ঠানের সময় যেন আবার আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই বোন আমরা অনুষ্ঠানে একে পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আজ অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়ার আলোচনা শুনেছি আপনারাও অনেক সুন্দর 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 প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে আপনারা যারা আজকের অনুষ্ঠান মিস করেছেন আপনার ইউটিউবে মাসুমদার লেখে সার্চ করলেও আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন অথবা ইকরা বাংলাতে মঙ্গলবার রিপিট দেখতে পারবেন আমরা যা কিছু আলোচনা করলাম সময় দিলাম সব কিছু করে আল্লাহ তারা কবলে মঞ্জুর করেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু